বোবা প্রাণীদের সাথে লিটন দাসের সখ্যতা বরাবরই বেশি। ছবির বিড়ালকে লিটনের উপমা হিসেবে ধরলে চারপাশের মানুষ কে কি বলল কিংবা কে কি করল সেদিকে মনোযোগ না দিয়ে কেবল ক্রিকেটের প্রতি নিবেদন থাকতে হবে, নিজের সামর্থ্যে আস্থা রাখতে হবে, ঠিক যেমন লিটনের প্রতি এই প্রাণীটার। ক্রিকেটের প্রতি নিবেদন, নিজের সামর্থ্যে বিশ্বাস রাখার কারণেই বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা এখন 28 বছর বয়সী এই ক্রিকেটার। দেশের গণ্ডি ছাপিয়ে গ্ল্যামারাস লিটন ধীরে ধীরে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতেও পছন্দের তালিকায় উঠে আসছেন, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের মতোই। সব ঠিকঠাক থাকলে জুলাইয়ে একই লিগে খেলতে যাচ্ছেন লিটন সাকিব দুজনই। কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে মন্ট্রিল টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব, ড্রাফট থেকে লিটনও এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন সারে জাগুয়ার্সের হয়ে। লিটন যেন সাকিবের দেখানো পথেই হাঁটছেন, সাকিব যেখানে লিটন সেখানে। সাকিবের মতোই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছেন 2019-এ জামাইকার হয়ে, খেলেছেন আইপিএল, এবার মাতাবেন গ্লোবাল টি টোয়েন্টিও। ইফতিখার আহমেদ, করিম জানাতের মতো ক্রিকেটাররা শেষ পর্যন্ত বিসিবি ছাড়পত্র দিলে লিটন নিজে ফিট থাকলে জুলাইয়ের 16 তারিখ আফগানিস্তান সিরিজ শেষেই কানাডায় উড়াল দেবেন। তানজিম অলরাউন্ডার।